রেখেছেন, তাতেও দেখা গেছে যে আমাদের গত 2007-এ যে চিত্রটা ছিল তার তুলনায় আদায়ের পরিমাণটা অনেকখানি বেড়েছে। 2007-এ যেমন ছিল সার্বিকভাবে 3,000-4,000 কোটি টাকার কিছু ঊর্ধ্বে, এবার প্রায় 9,600 কোটি টাকার মতো হয়েছে। এখানে অবশ্য সরি 2007-এ ছিল 5,600 কোটি টাকার মতো, এবার হচ্ছে 9,600 কোটি টাকার মতো। এখানে অবশ্যই ইনফ্লেশনের একটা বিষয় আছে, যে কারণে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, কিন্তু ইনফ্লেশনটাকে ইয়ে করলেও বিবেচনায় নিল, এটা সার্বিকভাবে মানে মাথাপিছু যে মানে জাতীয়ভাবে যে দুর্নীতির কারণে ক্ষতির লসটা, মানে একটা পাশাপাশি আমরা প্রাকলন করেছি এই যে 9,600 কোটি টাকা শুধুমাত্র, এটা কিন্তু পেটি করাপশন সেবা খাতগুলোতে। তাতে আমাদের এবারের জাতীয় যে জিডিপি, যেটা জিডিপি 1.2%, 1.2% লস হচ্ছে যে পেটি করাপশনের কারণে। ধন্যবাদ ডক্টর ফখরুল জামান। প্রিয় দর্শক, আমাদের একজন দর্শক টেলিফোনে আছেন, শুনি তার কথা। হ্যালো। হ্যালো জি, আমার নাম জাহাঙ্গীর। জি বলুন জাহাঙ্গীর সাহেব। আমি ঢাকা থেকে বলছি। এই উকিল সাহেবের কাছে একটা প্রশ্ন আমার। উনি প্রাক্তন বিচারপতি, প্রাক্তন বিচারপতি, প্রাক্তন বিচারপতি, এখন বর্তমানে তো উনি হাইকোর্টে প্র্যাকটিস করতেছেন নাকি? না উনি প্র্যাকটিস, আপনার প্রশ্নটা করুন, এটা বিষয় নয়। আচ্ছা, প্রশ্নটা হলো টিআইবি যে রিপোর্টটা করছে বিচার বিভাগ দুর্নীতির উপরে, জি, ওনার কাছে, উনি যখন একজন প্রাক্তন বিচারপতি, ওনার কাছে আমার একটা প্রশ্ন, জি, যে আইন বিশেষজ্ঞরা, বিশেষ করে আইন পাশায় যারা নিয়োজিত, জি, তাদের যে দুর্নীতি করে, জি, এই দুর্নীতি বিভাগের আওতায় পড়ে না? জি জি, ধন্যবাদ, ধন্যবাদ আপনার প্রশ্ন। সেকেন্ড কোয়েশ্চন প্লিজ, নেক্সট টেলিফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনিরুল চৌধুরী বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে টিআইবি রিপোর্টটা যেভাবে আসছে, বিশেষ করে সবচেয়ে বেশি সেন্সেশন যেখানে হয়েছে সেটা হচ্ছে বিচার বিভাগের সর্বোচ্চ দুর্নীতি হয়, এটা এটা যেভাবে আসছে এটা বোঝা যায় যে বিচারকরাও এটার মধ্যে ইনভলভ, যেভাবে মিডিয়ে আসছে, যা ওনারা ক্লারিফিকেশন দিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে টিআইবি কি জবাবদিহিতার ঊর্ধ্বে কিনা? যদি না হয় তাহলে তাদের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে সেই মামলায় কোর্টে গিয়ে ফেস করে ওনারা কি সেখানে নিজেদেরকে ক্লিন আপ করবেন কিনা, এবং জনগণের পক্ষে জবাবদিহি করবেন কিনা? না, ওনারা যেটা বলেছেন সেটা সঠিক, এবং যে সিস্টেমটা ওনারা অ্যাডাপ্ট করেছেন এখানে সেটাও ত্রুটি মুক্ত। ধন্যবাদ। জি ধন্যবাদ। প্রথম প্রশ্ন বিচারপতি ইসলাম। অবশ্যই, কারণ আইন অঙ্গনের একটা বিরাট অংশ হলো আপনার আইনজীবীরা, এবং দুর্নীতির ব্যাপারে তাদের একটা অগ্রণী ভূমিকা আছে। আইনজীবী ছাড়া কিন্তু, এই যে বললাম যে আপনার মোশন কোর্টে বা অন্যান্যভাবে প্রভাবান্বিত করে, এগুলি করেছেন তো আইনজীবীরা, আর কিছু ডাউট আছে মফস্বল থেকে আসে, আর প্লাস আইনজীবীদের একটা অংশ, কারণ আইনজীবী ছাড়া তো বিচারাঙ্গনে দুর্নীতি করা সম্ভব নয়। এখন কোনো হাকিম, যদি আমরা ধরে নিই যে একজন দুর্নীতিপরায়ণ হাকিম আছে, হাকিম তো সরাসরি মক্কেলের কাছ থেকে পয়সা নেবে না, তারা এরকম একটা মাধ্যমেই নেয়, হয় পেশকারের মাধ্যমে, না হয় বেঞ্চ অফিসারের মাধ্যমে, না হয় যিনি মামলা পরিচালনা করেন তাদের মাধ্যমে। এখানে আরেকটা বিপজ্জনক অবস্থা হলো যেটা, যেহেতু সাধারণ মানুষ মনে করেন যে আইনজীবীরা এখন দুর্নীতির ঊর্ধ্বে নয়, পয়সা দিলে রায় পক্ষে আনা যায়, এই সুযোগটা কিন্তু কিছু দুর্নীতি পরায়ণ আইনজীবীরাও এই সুযোগটা নেন, নিয়ে তারা তো মামলা যখন করেন মোটামুটি একটা অবস্থা বোঝা যায় যে মেরিটটা কীরকম, যে আমার পক্ষে আসার সম্ভাবনা বেশি। আমাদের মক্কেলে একটা সাইকোলজি হলো, আপনি যদি বলেন যে আমাকে 1,00,000 টাকা ফি দাও, এবং অনেক আক্রমণ করে বলে যে বাড়ি ঘর বিক্রি করে, গরু ছাগল বিক্রি করে, এটা কনসেশন নাই। আমি পরবর্তী যদি বলেন যে হাকিমকে 5,00,000 টাকা ঘুষ দিতে হবে, তাহলে তোমার পক্ষে মামলা আসবে, সেটা যে 1 ঘন্টার মধ্যে আপনাকে এনে 5,00,000 টাকা দিচ্ছে, যদি এ করবে কি, 7 টাকাটা নিয়ে বসে থাকবে, যখন দিনান্তে দেখা যাবে রায়টা হয়ে গেল তার পক্ষে। হাকিম তো কিছুই জানে না, উনি আইন অনুযায়ী রায় দিলেন, ওর পক্ষেই গেল, ওর পক্ষেই গেল, সুজিকে 5,00,000 টাকা রেখে দিতে, 5,00,000 টাকা ওই উকিল সাহেব রেখে দিলেন, আর হাকিম বিক্রি হয়ে গেলেন, এবং বদনাম হলো, বদনাম হলো। নিরীহ হাকিম অত্যন্ত আইন অনুযায়ী বিচার করলেন, করেও কিন্তু উনি ওই মক্কেলের কাছে উনি ওনার অজান্তে বিক্রি করে। ইন্টারেস্টিং পয়েন্ট এটা, কিন্তু ধন্যবাদ। অবশ্যই প্রশ্নকর্তা সঠিক প্রশ্ন করেছেন, যে আমরা আসলে এই জবাবদিহিতার ঊর্ধ্বে তো না। নিশ্চয়ই আজকে সারাদিন আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা এই মামলা হলে প্রেক্ষিতে আপনারা কি করবেন। আমরা সবসময় বলেছি যে আমরা আইনের আশ্রয় নেব, কেউ বিচারের ঊর্ধ্বে নয়। আমাদের যদি প্রমাণিত হয় যে আমরা
উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কোনো ভিত্তিহীন ভাবে কথাগুলো বলেছি আমাদের জাতির স্বার্থকে বিনষ্ট করার জন্য, তাহলে আমি এই দেশের নাগরিক হিসেবে আমাকে শাস্তি পেতে হবে? আমি সেটার জন্য প্রস্তুত। আমাকে অনেকে বলেছে আপনি আত্মগোপন করেন কেন, অ্যারেস্ট হবেন? আমি বলেছি না, আমি তো এই দেশের মানুষের জন্য, দেশের জন্য কাজ করি, সেটা করতে গিয়ে যদি আমাকে বিচারের কাঠগড়ায় অবশ্যই দাঁড়াতে হবে। আমি যেরকম যে কথাটা আমরা বলি অন্য সকলকে, আমরা যে জিনিসটা প্রচার করি জবাবদিহি করতে হবে। আমি সবার আগে জবাবদিহি করতে আগ্রহী, আমার বরং এটা প্রিচ করবো, আমার সেটাকে আগে প্র্যাকটিস করতে হবে। কাজে এটা আমরা অবশ্যই আইন যথাযথ প্রক্রিয়া যে মামলা দুটি আছে সেটা আমরা ফেস করব, যদি সেটাই আমাকে আমাদের সুযোগে। আমি জানতে চাইছি যে মামলাটা কি পয়েন্টে হচ্ছে, সেটা আমাদের কাছে ডকুমেন্টে এখন পর্যন্ত পুরোপুরি আসে নাই। যেটা বলা হচ্ছে যে 501, 502 এবং 109, এটা আমাদের বিহার জগতে কি কি মামলা, মেরিটটা কোথায়? মামলাটা হবে প্র্যাকটিক্যালি মানে কেস ফর ডিফেমেশন, অর্থাৎ আপনি জনসমক্ষে সরকারকে হেয় অপন্ন করা, এটা তো যাচ্ছে সরকারের বিরুদ্ধে, বা এটা প্রফেশন কে বলছে, বিচার বিভাগ, বিচার বিভাগকে হেয় অপন্ন, প্রফেশন। তাহলে স্টেক হোল্ডার হলো বিচার বিভাগ। জি, আমি যে বক্তব্যটা দিয়েছি যদি এটা মিথ্যা হয় তাহলে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, আপনার সততা নিয়ে প্রশ্ন দেখা দিবে, কিন্তু বিচার বিভাগ থেকে কিন্তু কোনো উদ্যোগ নেই। কি করলো, অতি উৎসাহী হয়ে কিছু একেবারে এক জুনিয়ার পর্যায়ের, মানে হয়তো 2 বছর 5 বছর বা এরকম হবে যারা আইনজীবী, কিন্তু উনি করেছেন যে উনি মনে করেছেন যে এই রিপোর্ট সামগ্রিক বিচার বিভাগের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য। এই যে একটা বক্তব্য দিয়ে, এটা মানহানির মামলা, মানহানি, মানহানির মামলা, মানহানি। ধন্যবাদ। আমাদের আরো দুটো ফোন আছে, আমরা একটু নিই। হ্যালো, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি জি, আমি ঝুমু বলছি নয়াপল্টন থেকে। জি বলুন ঝুমু। জি জি, আমি সোজা কথা আপনাদের প্রোগ্রাম দেখছি এবং আমি টিআইবির সাথে 100% একমত। টিআইবি যে ধরনের উপস্থাপন করছে জরিপে পুলিশ প্রশাসন নিয়ে এবং আইন নিয়ে বিচারপতিদেরকে নিয়ে 100% একমত। কেননা আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষই কিন্তু মনের ভিতরে অনেক কথা লুকিয়ে রাখে যেটা নাকি বলতে পারে না, টিআইবি সেটাই বলছে এবং আমরা সবসময় টিআইবির সাথেই থাকবো। হয়তো আমাদের, আমি তেমন কোন সংগঠনের প্ল্যাটফর্মে নেই, কিন্তু আমি তো একজন সচেতন মানুষ, তাই না? আমি বাংলাদেশের সবার পক্ষ থেকে বলছি আমি, আমরা টিআইবির সাথে আছি এবং যারা মামলা দিয়েছে তারা অবশ্যই এক ধরনের মানুষ যারা নাকি এদেশের ক্ষতি চায়, ভালো চায়। ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। নেক্সট টেলিফোন প্লিজ, নেক্সট টেলিফোন। হ্যালো, হ্যালো জি, স্যার ওয়েলকাম সাম। আমার একটু প্রশ্ন ছিল, জি, টিআইবির যে ছাড় আছেন ওখানে তার কাছে, আপনারা যে যে তথ্যের ভিত্তিতে রিপোর্টটা করেছেন, সাধারণ জনগণ আমরা যারা আছেন এবং দেশের আপামর জনসাধারণের মধ্যে, তারা আপনাদের জরিপের তথ্যটা এখন যেটা বিশ্লেষণ করলে স্বাভাবিক সেটা অবগত নাই, কিন্তু পাবলিকেশন বা রিপোর্টের যেটা এসেছে বা পেপারে যেভাবে এসেছে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে সরাসরি একটা কথাই এসেছে যে বিচার বিভাগের উপরে আক্রমণাত্মক, কিন্তু আসলে যে আপনি যে তথ্যটা নিয়েছেন 6000 জরিপের যে খানাগুলো থেকে, সেখানে যে যে প্রশ্নগুলো করেছেন এবং যে তথ্যের আলোকে নিয়েছেন, এটা বিস্তারিত ভাবে যদি আসতো এবং সাধারণ জনগণ বুঝতে পারতো, কিন্তু তা না হয়ে এটা আপনাদের রিপোর্টটা আক্রমণাত্মক হয়ে গেছে। জি ধন্যবাদ, ধন্যবাদ আপনার বক্তব্য, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি। মানুষের মধ্যে ভুল বোঝাবুঝির অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এটিও একটা। ডক্টর ইফতেখারুজ্জামান জি, ভালো প্রশ্ন পয়েন্ট। আমাদের প্রতিবেদনটি কিন্তু আমাদের ওয়েবসাইটে আছে, এবং এই ধরনের প্রতিবেদন সব মানুষের কাছে প্রচার করার জন্য আরেকটা দ্বিতীয় মাধ্যম হচ্ছে যে পত্রিকায় বা একটা বড় ধরনের ইয়ে করে পূর্বপত্র টাইপের করে, সেটা তো একটা ইয়ে হবে না, ছাপাতে পারতাম আমরা সেটা। এখন যে প্রেক্ষিতে প্রশ্নটা এসছে, আমরা মনে করি যে অবশ্যই প্রশ্নটা প্লাস মূল প্রতিবেদনটা যে ডিটেলস গুলো আছে, আসলে তো প্রশ্নকর্তা খুবই যথার্থই বলেছেন, আসলে গণমাধ্যমে প্রচারিত হয়েছে আমি যেভাবে, এটি হয় বাস্তবে, এর চেয়ে বেশি আশা করা সম্ভব না, হেডলাইনটি আসে তো যার ফলে হয়তো প্রতিক্রিয়াটা এরকম হয়েছে। আমরা এটা একটা ভালো প্রস্তাব আমি মনে করি যে আমরা নিশ্চয়ই এটাকে আরো কিভাবে মানুষের কাছে বেশি পুরো বিষয়টাকে সর্বত্রটাকে, এবং আপনাদের রিপোর্টটা তো খবরের কাগজে রিপোর্ট হিসেবে আসছে, সেখানে অবভিয়াসলি 100% টেক্সট আসে না, না টেক্সট আসে না, এবং খাতওয়ারি অনেক কিছু বিষয় আছে, যেমন সুপারিশগুলো আমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ আছে যেগুলো আমরা চেয়েছি সরকারের কাছে উপস্থাপন করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বলছি, সেগুলো সম্পর্কে খুব ভালো জানেন যে বাংলাদেশে এমন লোকের অভাব নেই যে খণ্ড কথা নিয়ে তর্ক জুড়ে দিতে চায়, যে আগে কি বলেছে পরে কি বলেছে এটা উল্লেখ না করে মাঝখানের একটা উদ্ধৃতি ব্যবহার করে টিআইবি কে হয়তো অ্যাটাক করার চেষ্টা করা হচ্ছে। কাজে আমার মনে হয় উনি যথার্থই বলেছেন, আপনারা অন্তত কোয়েশ্চনিয়ার
এবং তার সঙ্গে মূল সাবস্ট্যান্সটা যদি খবরের কাগজে ছাপিয়ে দেন তাহলে লোকে বুঝতে পারবে যে এক্স্যাক্টলি বিচার ব্যবস্থা সম্পর্কে কি বলা হয়েছে। আমি এখানে আরেকটা আগের প্রশ্ন একটু যেতে চাই, একটা পয়েন্টে টার্মিনোলজি সম্পর্কে, এটা আপনি স্বীকার করেছেন যে একটা সুযোগ আছে টার্মিনোলজি। আমি সঠিক জানি না, আমি বললাম যে আমি বলছি কি এই যে আপনারা ইউজ করেছেন, আমি কাগজে দেখছি দুর্নীতির শীর্ষে বিচার বিভাগ, কথাটা যদি এইভাবে আমরা বলি দুর্নীতির শীর্ষে বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থা বলেন বা আগে যেটা বলেন বিচারালয়, আমার মনে হয় টার্মিনোলজিও ম্যাটার করে। বিভাগ কথাটা মানে ইংরেজিতে, ইংরেজিতে বিচার ব্যবস্থা হলে কেমন, মানে ইংরেজি শব্দটা কি, ইংরেজি শব্দটা জুডিশিয়ারি, জুডিশিয়ারি, এবং সেটাকে যখন আমি বাংলায় বিচার বিভাগ বলি, এতে মানে সমস্যাটা ওখানে আর কি। আমাদের এটা অবশ্যই আমাদেরই দুর্বলতা যে মানে জাতি হিসেবে ভাষাটা আমাদের অনেক শব্দের সঠিক ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশনটা হয় না। আমাদের সকল প্রতিবেদন, আমরা কিন্তু একটা যদি একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে আমরা জড়িত, সেই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের একটা চ্যাপ্টার, আমাদের সব কাজ কিন্তু বাংলায়, এবং এটা এটাতে আমরা এই বিষয়গুলো চেষ্টা করছি যত সঠিক শব্দার্থটা ব্যবহার করার জন্য, এটা একটা প্রক্রিয়া। ভুল বোঝাবুঝির পেছনে একটা কিছু প্রিন্ট মিডিয়ারও এবং ইলেকট্রনিক মিডিয়াও দায়ী, কিরকম বলুন, কারণ দেখেন এই যে রিপোর্টটা, জি মূল রিপোর্ট, এই মূল রিপোর্ট সবাইকে দিয়েছে, এখানে ওনারা এই দেখেন বলেছেন 2010 এর জরিপে ব্যবহৃত দুর্নীতির সংজ্ঞা হলো, বলে দিচ্ছেন, ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ বা ঘুষ দিতে বাধ্য করা ছাড়াও দায়িত্বে অবহেলা, স্বজন প্রীতি, অর্থ বা সম্পদ আত্মসাত, প্রতারণা ও বিভিন্ন ধরনের হয়রানিমূলককে দুর্নীতির আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দিস আর দি ক্রাইটেরিয়া যার উপর ভিত্তি করে ওনারা জরিপটা করছে। শুধু মানিটারি দুর্নীতি, সুতরাং এইগুলিকে একটু হাইলাইট করলেই কিন্তু ওই মনে যে জিজ্ঞাসাটা এটার উত্তর পাওয়া যায়। যে আমাদের সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট সাহেব বললেন কিসের ভিত্তিতে করলেন সেটা আমরা জানি না, উনি যদি রিপোর্টটা পড়তেন তাহলে ওই তথ্যগুলি এই রিপোর্টের মধ্যেই আছে। যেমন মানিটারি বিষয়টা আর কি, যেহেতু স্যার বলছে, সেটা হলো যে এটা হচ্ছে যে সার্বিকভাবে দুর্নীতির প্রেক্ষিতে বিচার বিভাগ বা বিচার অঙ্গন, বিচার যেটা বললেন কেন, তুলনামূলকভাবে সবার ঊর্ধ্বে বলে আমাদের উত্তরদাতারা বলেছেন এবং সেটি আমরা ওইভাবে বলেছি। কিন্তু যেমন ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন মানে ঘুষ, অনিয়ম মানে ঘুষ বা নিয়ম বহির্ভূত অর্থ আদায়, সেই ক্ষেত্রে কিন্তু বিচার বিভাগ কিন্তু ওই অবস্থানে নেই, তৃতীয় অবস্থানে আছে। সেই ক্ষেত্রে কিন্তু আবার পুলিশ বিভাগ শীর্ষে আছে, আবার আবার হয়তো দ্বিতীয় স্থানে আছে ভূমি প্রশাসন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাত, মানুষ কিন্তু দৈনন্দিন ভাবে যে তাদের জীবনটা প্রভাবিত হয় অত্যন্ত, এবং ক্রমাগত যত দিন যাচ্ছে দেশের জনসংখ্যা বাড়ছে, সেই খাতে, সেই খাতে সবচেয়ে মানে 6,116 টাকা মাথা পিছু মানুষ খানা দিতে বাধ্য হয়েছে। এই ধরনের বিষয়গুলো, এই যে 13টা সেক্টর, অন্যরা কিভাবে রিয়্যাক্ট করেছে আপনাদের এই খানা জরিপ? যেমন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে এটা যথার্থ, শিক্ষা খাতে আমাদের যেহেতু পজিটিভ চেঞ্জ হয়েছে, আর কোন মন্ত্রণালয় থেকে বা কোন সরকারি খাত থেকে আমরা কর্তৃপক্ষের কাছ থেকে ওই ধরনের কোনো বিচারপতি ইসলাম লাস্ট কোন কমেন্ট, আমাদের সময় শেষ। ওই কমেন্ট যেটা আমি আগেই বলেছিলাম যে সংশ্লিষ্ট মহলকে সংকীর্ণতার ঊর্ধ্বে আসতে হবে, সত্যটাকে স্বীকার করতে হবে, আমাদের যদি দুর্বলতা যেখানে আছে সেটার কারণটা কি বের করতে হবে, করে তার প্রতিকারের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা যদি ওই কাকের মতো চোখ বুঝে ওই জিনিসটা ঢোকায় আর মনে করে কেউ দেখলো না, তাতে কিন্তু সত্যিকারের অর্থে সমস্যার সমাধান হবে না। ধন্যবাদ। আমার কাছে যেটা ইতিমধ্যে বিচারপতি আমিনুল ইসলাম বলেছেন যে সার্বিকভাবে দেখতে হবে বিচার বিভাগের যে সমস্যাগুলো, দীর্ঘদিনের লালিত সমস্যা, অনেকগুলোর কথা তিনি বলেছেন, নিয়োগ ইত্যাদি বিষয়গুলো আছে, প্রভাব বাইরের থেকে ইত্যাদি বলেছেন, কিন্তু আরেকটা ক্ষেত্র যেটা আমরা সবসময় অনেক আগের থেকে এতে চাই, আমরা দাবি করছি, সেটা হলো বিচার বিভাগের লাইক এনি আদার পাবলিক সেক্টর, এনি আদার সেক্টর, সেখানে ওই যে মানুষের জীবনযাত্রার মানের সাথে, জীবনযাত্রার যে ব্যয় তার সাথে যদি আয়ের হিসাবটা যদি সামঞ্জস্য না থাকে, তাহলে কিন্তু বিচার বিভাগের বা অন্য তথা অন্য কোনো সরকারি খাতে কিন্তু আমরা সত্যিকার অর্থে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো না। আমরা তার মানে অর্থ এই বলছি না যে যারা সীমাবদ্ধের মানুষ তারা সকলেই দুর্নীতি করেন, অনিয়ম করেন, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটাকে বিবেচনায় নিতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ সৈয়দ আমিনুল ইসলাম, ধন্যবাদ ডক্টর ইফতেখারুজ্জামান। প্রিয় দর্শক, আমাদের সময় শেষ হয়ে গেল। আমরা আলোচনা করছিলাম 2010 সালে টিআইবির খানা জরিপ সম্পর্কে। মনে রাখা দরকার যে শুধু বিচার বিভাগ নিয়ে নয়, 12টি সেক্টর এবং একটি মিসেলনিয়াস সেক্টর, মোট 13টি সেক্টর নিয়ে টিআইবি তার দ্বিবার্ষিক কর্মসূচি হিসেবে এই খানা জরিপ করেছে। আন্তর্জাতিক রীতি নীতি মেনে এবং প্রতি দুই বছর অন্তর যে পদ্ধতিতে, এটা 2010 এর জন্য কোনো স্পেশাল পদ্ধতি টিআইবি নেয়নি, আন্তর্জাতিক রীতিনীতি মেনে যেভাবে খানা জরিপ করতে হয় সেকে জেনারেলাইজ করার সুযোগ নেই। আরেকটি কথা বিচারপতি সামির ইসলাম বলেছেন খুব গুরুত্ব